নমস্কার, রঘুনাথ আরিন ক্র্যাফ্টের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত ফেসবুক এবং ফেসবুক পেজে। সবাইকে অনেক ধন্যবাদ। অনেকদিন আগে আশ্রম কুঠির নির্মাণ করেছিলাম, কাজ করেছিলাম, যে একটি খড়ের চাল আর খড়ের চালের উপরে সেখানে বাঁশের কিছু কারুকার্য হবে, বাঁশের কাজকর্ম হবে এবং সেখানে কিছু পেন্টিং করব। তখন ক্যানভাস ট্যানভাসগুলো রেডি হচ্ছিলো। তারপর অনেক দিন যাবৎ আশ্রম নিয়ে, আশ্রমের কী কাজ হলো না হলো সেটা নিয়ে আর আপনাদের কাছে ডিসপ্লে করা হয়নি বা ভিডিও রাখা হয়নি, তার জন্য আমি দুঃখিত। তো যেখানে বলেছিলাম যে খড়ের চাল হবে, বিদ্যাসাগর মহাশয়ের চিত্রাঙ্কন করব আমি, এবং আগেকার যেমন করে গুরুকুলে গুরুরা যেভাবে পড়াশুনো করাতেন আশ্রম কুঠিরে, তার চিত্র পেন্টিং হবে এবং বাঁশের কিছু কাজ হবে, বাঁশকে কেটে কেটে ছোটো টুকরো টুকরো করে বাঁশের কাজ হবে। সে ভিডিওটা দেইনি আমি, তার জন্য অনেক দুঃখিত। আসলে মাঝে কিছু কাজ পড়ে যায়, তো ওয়েডিং প্ল্যানিং মানে বিয়ে বাড়ির ডেকোরেশন, তারপরে পুজো প্যান্ডেলের থিম ডেকোরেশন, সবটা নিয়ে একটু ব্যস্ততা ছিল অন্যদিকে। এখনও যদিও সরস্বতী পুজোর মরশুম চলছে, প্রচণ্ডভাবে ব্যস্ত, সে কাজও আপলোড করা হয়নি। আমি আপলোড করবো ভিডিও, তো দেখাই আপনাদের কেমন করে আশ্রম কুঠিরটা বানিয়েছি, কেমন করে পেন্টিং করেছি, কী কী বিষয় উপরে পেন্টিং করেছি। এবং যে পেন্টিংটা করেছি সেটা হলো কি, বিদ্যাসাগর ওয়েলফেয়ার সোসাইটির যে সেক্রেটারি আছে, মানে আমার বন্ধু প্রলয় এবং আরও যে বন্ধুরা আছে তাদের পরামর্শে, বিশেষ করে প্রলয়, যে এইরকম পেন্টিংটা করলে ভালো হয়, মানে নেক্সট প্ল্যানিং যেটা আছে সেই প্ল্যানিংকে নিয়ে পেন্টিংগুলো করা হয়েছে, আশ্রম কুঠিরটা সাজানো হয়েছে, দেখাই আপনাদের ঘুরে ঘুরে। বাইরের দিকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, একটি ক্যানভাস পেন্টিং করা হয়েছে, সঙ্গে বাঁশের কাজ, এবং বিদ্যাসাগর মহাশয়ের পড়াশুনো, তিনি কিভাবে পড়াশুনো করতেন সেটি আশ্রম কুঠিরের ডান দিকে রাখা হয়েছে, এবং বাম দিকে রাখা হয়েছে আশ্রম কুঠিরে আগে যে পড়াশুনো করানো হতো, যে ছাত্রদের একদম গাছের তলায়, যেটাকে আমরা গুরুকুল বলি, সেই ভাবনা চিন্তাতে, যেটাকে গুরুকুল বলি সেই ভাবনা চিন্তাতে আমি ভেতরে প্রবেশ করছি। জলসংকটের, জল দূষণ ও জল সংকটের উপরে একটি পেন্টিং করা করেছি, এবং বিতাড়িত বৃদ্ধ এবং বৃদ্ধাদের সাথে আশ্রমের ছাত্রছাত্রীরা, যেটা আজকের একদম প্রচণ্ড দুঃখের একটি ঘটনা যেটা চলছে, যে বাড়িতে ঠাঁই হচ্ছে না, বয়স্ক মানুষদের বাড়িতে ঠাঁই দিচ্ছেন না, আধুনিকতার ছোঁয়া যাদের মনের ভেতরে লেগে আছে, সেই সব বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে নিয়ে আশ্রমের নেক্সট প্ল্যানিংও আছে, যে বৃদ্ধাশ্রম, এটাও সেরকম ভাবধারায়, যে কিছু কিছু সন্তান যারা চাকরি বাকরি পেয়ে প্রতিষ্ঠিত হয়েছে, বাবা মা তাদের কষ্ট করে পড়াশোনা করিয়েছে, তারাই আবার বাবা মাদের তাড়িয়ে দেয় বাড়ি থেকে, তাদের ঠাঁই এই আশ্রমে হতে পারে, এরকম একটি প্ল্যানিং, আগামী দিনের ফিউচার প্ল্যানিং, সেটা সেই পেন্টিং সেইটার হিসেবে পেন্টিংটা বানিয়েছি, পেন্টিংটা করেছি। তার সঙ্গে বর্তমানের মানে প্রচণ্ড যন্ত্রণার একটি কারণ, যে প্লাস্টিক দূষণ পৃথিবীর সবথেকে বড় সমস্যা, প্লাস্টিক দূষণ, সে প্লাস্টিক দূষণের উপরে একটি পেন্টিং করা হয়েছে। চারিদিকে রাস্তা ঘাটে নালা নর্দমা, যেদিকে তাকাবেন শুধু প্লাস্টিক আর প্লাস্টিক আর প্লাস্টিক, প্লাস্টিকের জল বন্ধ সব কিছু। আর যেটা ল্যাব হওয়ার একটা প্ল্যানিং আছে, আর যে ছবিটা এই পেন্টিং এখানে আঁকা হয়েছে, যেটা যে আমাদের ছেলেমেয়েরা যারা অর্থভাবে পড়াশোনা করতে পায় না, তাদের আশ্রম পুরোপুরি বিনামূল্যে তাদের উচ্চতর শিক্ষা প্রদান করে, এবং তার সাথে আমি একটু সিলিংটা পেন্টিং, মানে সিলিংটা একটুখানি সাজিয়েছি মাটির ভাঁড়কে কালার করে, সেখান থেকে লাল ফিতে দিয়ে ঝুলিয়েছি, ভালো লাগে দেখতে, প্র্যাকটিক্যালি খুব ভালো লাগে এটা। বাইরের দৃশ্যটাও খুব সুন্দর, সিমেন্টের বিভিন্ন রকম টপ দিয়ে সাজানো হয়েছে, চত্বরটা অনেকটাই বড় চত্বর। আরো একটি ঘর আছে, ছেলেমেয়েরা চাষবাসে একদম খুব ব্যস্ত, তারা আশ্রমের ফাঁকা মাঠে তারা চাষ করছে, এর সাথে যারা চাষ করছেন অভিভাবকেরও আছেন। দেখলেন কেমন লাগলো খড়ের চালের আশ্রম কুঠির
কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, এটুকু আমি আশা রাখতেই পারি আপনাদের কাছে। তার মাঝে কিন্তু অনেকগুলো কাজ হয়েছে, সে কাজগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, শেয়ার করার সুযোগ হয়নি, সময় হয়নি। যাই হোক, আবার নেক্সট ভিডিও আরও কী কী কাজ হয়েছে, পূর্বের কাজ যেগুলো আছে সেগুলো আমি সবার সাথে শেয়ার করবো অবশ্যই। কিন্তু অ্যাশ্রম কুটিরের কাজটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই আপনারা জানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ রঘুনাথ আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে। আমার নতুন চ্যানেলটা মানে ইউটিউব যেটা করেছি রঘুনাথ ক্রিয়েশন বলে, যেখানে প্রত্যেক দিনের ক্রিয়েটিভিটি, প্রত্যেক দিনের আর্ট অ্যান্ড ক্রাফটের কাজকর্মগুলো থাকবে, থাকি, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং পারলে শেয়ারও করতে পারেন। আজকের মতো ধন্যবাদ জানাই, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।